আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষের সাথে আমাদের দেখা হয়েছে যে জাফরুল্লাহ সরাফতকে হুবহু কপি করতে পারে। তার বাড়ি হচ্ছে, বাড়ির কথা বলছি, ময়মনসিং এ। তার প্রতিভাবান দেখে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ভিডিওটি ছড়িয়ে দিবেন। এই ময়মনসিং এর মানুষের বিভিন্ন ধরনের আমি দেখে থাকি তাদের প্রতিভাগুলো সমাজের মধ্যে, সোশ্যালের মধ্যে ফুটিয়ে তুলে। আজকেও সেম ভাবে উনি একটা ফুটিয়ে তুলবে। যে ধরুন লাইক এখানে খেলা চলছে, প্লিজ কাম বিকাশন একটু, আজকে এখানে ধরুন খেলা চলছে, আজকে সেই খেলার সম্প্রচারটা দেবেন। তার প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। আমার নাম হয়েছে আমিনুল ইসলাম। আমি বর্তমানে এখন ফাইজার টেক্সটাইল বাইং হাউসে অবস্থান করছি। আমি খেলা নিয়ে একটা উদাহরণ দিতে চাচ্ছি, যেমন বাংলাদেশ বনাম জিম্বাবুর মধ্যকার খেলাটি ঢাকা মিরপুর ছেড়ে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে ব্যাট করবেন বাংলাদেশের ছেলেটির অভিজ্ঞ মারমুখী ব্যাটসম্যান তামিম ইকবাল। তার বিরুদ্ধে বল করবেন বলার হয়েছেন দুই ছেলেবার বল নিয়ে দৌড় শুরু করলেন, সামনে আম্পার তাকে অতিক্রম করলেন, বল করলেন, বল অফ স্টাম্পের বাইরে, ব্যাটের কানায় লেগে ঠাট পান অঞ্চলে, সেখানে ফিল্ডার প্রস্তুত। ইনজামামুল হক বল করে তুলে নেওয়ার আগে দু ব্যাটসম্যান অতি সহজে দুটি রান পরিপূর্ণ করে নিলেন। এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আছে, মাইক্রোফোন তুলে দিচ্ছি খোদাবক্স মেধা, ধন্যবাদ। বিরতি, যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন যে বয়সটি জাফরুল্লাহ সরাফতের হুবহু কপি করতে চেয়েছিলেন উনি, এবং কি সেটা কাছাকাছি হয়েছে। সো আপনারা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এটা ছড়িয়ে দিবেন, জাফরুল্লাহ সরাফতের অপরবর্তীতে উনি যেন সেই চান্সটা পায়। আশা করছি যে এই মুহূর্তে সোশিয়ালে ভাইরালের যুগে আপনি অবশ্যই সেটা করতে পারবেন। ধন্যবাদ, তার জন্য একটি লাইক হয়ে যাক। আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, আর যারা নতুন আছেন তাদেরকে জানাই স্বাগতম, এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।